থেকে বাঁচানোর জন্য আল্লাহ প্রতিটা যুগে রসূল পাঠিয়েছেন যে যুগে রসূল নাই সে যুগে রসূলদের ওয়ারিসগণ আল্লাহর আয়াত তিলাওয়াত করে তোকে কি জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করে নাই আজকে যে এই দৌলতপুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করে জাহান্নামের বয়ান শোনানো হচ্ছে ফেরেশতারাটা জিজ্ঞেস করবে কি জাহান্নামের ব্যাপারে কি সতর্ক করে নাই তখন তারা কি জবাব দিবে এটা আল্লাহ আয়াতে বলছেন তারা জবাব দিবে অন্য জায়গায় আল্লাহ বলছেন قولوا بلى قد جاءنا نذير ها সতর্ককারী এসেছেন সতর্ক করেছেন আমরা নবী রাসূলদের যুগে ছিলাম না কিন্তু উলামা মশায়েখগণ আমাদেরকে বারবার সতর্ক করেছেন ফেরেশতারা বলবে তারা সতর্ক যখন করেছেন তুরা তাদের সাথে কি আচরণ করেছিস তখন জাহান্নামীরা জবাব দিবে আমরা আচরণ করেছিলাম এমন فكذبنا وقلنا ما نزل الله من شيء আমরা কেউ কেউ প্যান্ডেলের বাইরে দাঁড়ায় মনে করছি আরে মোল্লারা এগুলো বলুক فكذبنا আমরা এগুলো মিথ্যা মনে করেছিলাম যে মোল্লারা বুলিয়াউ রাখ এগুলো কানে নিয়ে লাভ নাই অথবা আমরা অনেকে বসে বসেও শুনেছি সতর্ক হই নাই আমরা বলেছিলাম না এরকম কিছু আসলে হবে না বরং আমরা আল্লাহ পরের আয়াতে বলছেন ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর পরবর্তী অংশে আল্লাহ বলছেন যে এরা ফেরেশতাকে বলবে যে আমরা আসলে ওদেরকে বলতাম যে তোমরা পথভ্রষ্ট দেখেন না এক গ্রুপ আছে টুপি দেখলেই পাঞ্জাবি দেখলেই আলেম দেখলেই মৌলবাদী গালি দিতে তাদের ইচ্ছা করে এমন মানুষ অবশ্য নাই ফেরেশতারা তখন বলবে তো তোরা যেহেতু বিয়াদবি করেছিস আজকে মজাবুজ আমরাও রেডি আজকে রিমান্ডের জন্য আমরাও ফেরেশতারা বলবে ধর ভালো করে ধর এটারে জাহান্নামীগুলো তখন আফসোস করে বলবে আহারে সেদিন আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর আমাদেরকে যে সতর্ক করা হয়েছিল সেগুলো যদি আমরা শুনতাম মানতাম অনুধাবন করতাম আজ আমাদেরকে কঠিন এই পরিস্থিতিতে পড়তে হতো না কিন্তু সেদিন তো আফসোস করে কোনো লাভ হবে না ফেরেশতারা তাদেরকে ধরবে জাহান্নামীদেরকে সাইজ করা আরম্ভ হবে সুতার তৈরি পোশাক নয় জাহান্নামীদেরকে এবার আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে জোরে বলেন কিসের তৈরি আল্লাহ তাআলা বলছেন সূরা হজের ১৯ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন فالذين كفروا قطعت لهم ثياب من نار আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে আগুনের তৈরি পোশাক যখন পরিধান করবে চামড়া তখন জ্বলে যাবে পুড়ে যাবে আল্লাহর আযাবের সিস্টেম বড় আলাদা চামড়া যখন জ্বলে যাবে পুড়ে যাবে তখন আল্লাহ তাআলা বলছেন আমি আবার নতুন চামড়া লাগিয়ে দিব যাতে করে আযাবের মজা ভালো করে বুঝায় দিতে পারি শুধু তাই নয় আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে অনেকের বাড়িতে গিজার আছে না নাই আপনি গিজারের সুইচ দেওয়ার পরে গরম পানি যদি মাথায় পড়ে আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন তো সামান্য হিট করা পানি জাহান্নামের ফুটন্ত পানি যখন জাহান্নামীদের মাথার উপরে ফেলা হবে শুধু মাথা নয় একেবারে পাকস্থলের ভেতরে নাড়ি ভুঁড়ি পর্যন্ত জলে পুড়ে শেষ হয়ে যাবে শুধু তাই নয় ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ লোহার তৈরি মুগুর লোহার তৈরি লাঠি থাকবে যেটা দিয়ে জাহান্নামীদেরকে পেটানো হবে ফেরেশতারা জাহান্নামীদেরকে একেবারে ওই যে চিটঙ্গে বলে এক্সের মারবি আপনারা কি বলেন নরসিংদীতে হ্যাঁ আমার বাড়ি সিলেটে আমাদের সিলেটে বলে এক সুপ দেলা এক সুপ লাগা মানে ধারাবাহিকভাবে দেওয়া হবে এটাকে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষা একসাথে লাগা মারবে ফেরেশতারা আগুনে পুড়ানো হবে চামড়া জ্বলে যাবে শেষ হয়ে যাবে আবার লাগানো হবে নতুন চামড়া আবার চলবে জাহান্নামীরা ফরিয়াদ করবে আল্লাহ এই আযাব আমাদের সহ্য হচ্ছে না তুমি আমাদেরকে বাঁচাও
তুমি আমাদেরকে এখান থেকে বের করো যখনই তারা বের হওয়ার জন্য ফরিয়াদ করবে আল্লাহ বলবেন জাহান্নামের আগুনের তেজ আরো বাড়া আরো বাড়া কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা যখনই জাহান্নামের আগুনের তেজ কমবে আল্লাহ বলবেন আরো বাড়িয়ে দাও এত মারপিট এত নির্যাতন জাহান্নামীদের উপর এত আযাব জাহান্নামীরা মার খেতে খেতে তারা বলবে আল্লাহ এত আযাব এখানে এত শাস্তি আমরা তো পিপাসার যন্ত্রণায় কাতর খোদার যন্ত্রণায় আমরা অস্থির কিছু পানি আমাদেরকে দয়া করে দাও জাহান্নামীদেরকে তখন কেমন পানীয় দেওয়া হবে শুনেন আল্লাহ তাআলা বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবান ইল্লা হামিমা ওয়া গাসসাক তৃষ্ণা নিবারণকারী কোনো মিষ্টি পানি নয় পানীয় যখন চাইবে শরীরে ঘা হলে পুজ বের হয় না এই পুজ আর ফুটন্ত গরম পানি দেওয়া হবে যেটা সে খেতে পারবে ফুটন্ত পানি পান করলে তো সব পুড়ে যাবে আর পুজ কি খাওয়া যায় শুধু তাই নয় তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুউ যখন খাবার চাইবে কাটাযুক্ত ঘাস তাদেরকে দেওয়া হবে কি যুক্ত ঘাস গরু ছাগল তো ঘাস খায় জাহান্নামীরা তো গরু ছাগলের চেয়ে খারাপ গরু ছাগল তো ভালো ঘাস খায় জাহান্নামীদেরকে কাটাওয়ালা ঘাস যখনই খেতে চাইবে গলায় আটকে যাবে এ খাবার তাদের কোনো পুষ্টি যোগাবে না কোনো ক্ষুধাও নিবারণ হবে শুধু তাই নয় তাদেরকে দেওয়া হবে জাক্কুম নামক ফল ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসীম কালমুহুল ইগলি ফিল বুতুন কাগালিল হামিম আল্লাহ কোরআনে বলেছেন জাক্কুম নামক এক প্রকার বৃক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে এটা এত খারাপ জাক্কুমের এক ফোঁটা কষ যদি দুনিয়াতে আসতো আপনারা কষ বুঝেন তো নবীজি বলেছেন জাক্কুমের এক ফোঁটা কফ কষ যদি দুনিয়াতে আসতো দুনিয়ার সকল খাবার দাবার নষ্ট হয়ে যেত এত নিকৃষ্ট এই খাবার দাবার জাহান্নামীদের জন্য জাহান্নামীরা এত আযাব এত শাস্তি পাবে খাবারও নাই পানীয়